প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্ট হিস্ট্রি এক্সাম 2022 এর কোশ্চেন পেপার, অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, সপ্তম শ্রেণীর বন্ধুদের বলছি, অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রটি তোমাদের দেখতেই হবে। ঠিক এই ধরনের প্রশ্নপত্রে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তোমাদের এই পরীক্ষায় ইতিহাস বিষয়ে পূর্ণমান অর্থাৎ 15 মার্কের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 30 মিনিট। তাহলে দেরি না করে প্রশ্নপত্রটি দেখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নগুলি উত্তর সহ। বন্ধুরা, তাহলে উত্তর সহ প্রশ্নগুলি দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, উত্তরগুলি আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি অথবা লাল কালি দিয়ে লিখে দিয়েছি। তাহলে দেখে নাও, ক দাগে ত্রিশক্তি সংগ্রামের লক্ষ্য ছিল উত্তর কৌনজ দখল করা, কৌনজ দখল করা। দেখো, লাল কালি দিয়ে দাগ দেওয়া রয়েছে। খ দাগে সেন রাজা লক্ষ্মণ সেন এর সময়ে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে, সেন রাজা লক্ষ্মণ সেন এর সময়ে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। তাহলে খ দাগে উত্তর হচ্ছে লক্ষ্মণ সেন। দেখো, লাল কালি দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি। গ দাগে হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা বা হর্ষচরিত গ্রন্থটি লিখেছেন বাণভট্ট। দেখো, বাণভট্ট লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটি শূন্যস্থান আমি লাল কালি দিয়ে পূরণ করে দিয়েছি, অর্থাৎ শূন্যস্থানের উত্তরগুলো লাল কালি দিয়ে পূরণ করা। পাল বংশের ক দাগে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। খ তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হন। আমরা জানি যে তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। কিন্তু পরের বছর 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং তার মৃত্যু হয়। তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হন। গ রাজা লক্ষ্মণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী। এবার সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। ক গজনীর সুলতান মাহমুদ 17 বার উত্তর ভারত আক্রমণ করে, সত্য। খ রামচরিত কাব্য লিখেছেন তুলসীদাস, মিথ্যা। গ খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, সত্য। এবার আমরা এক কথায় উত্তর দেখব। দেখো, চার দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম চারের ক কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো, দিব্যক। খ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর কর্ণ সুবর্ণ। গ গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? রাজেন্দ্র চোল। ঘ কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয়? 622 থেকে। এবার দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। পাঁচের ক ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের কারণ কি ছিল? খ মৎস্যানায় কি? গ সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? ঘ টিকা লেখক কৈবর্ত বিদ্রোহ। বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতে হবে ভালো রেজাল্ট করার জন্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।